আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আর ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ অব নিউজে আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন মিনিমাম দুটো করে নতুন নতুন চাকরির সার্কুলার আপনাদের সামনে প্রকাশ করার জন্যে তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন একটি চাকরি সার্কুলার যেটা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে ওই বিজ্ঞপ্তি দিয়েছিল পরে আবার এটা সংশোধন করে নতুন করে আবার তারা প্রকাশ করেছে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে আমরা জানবো যে কোন পদে কতজন শিক্ষা কত যোগ্যতা কী কী এবং আবেদন করার প্রসেসটা কী সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো আলোচনা করার আগে বন্ধুর কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের ছোট্ট পরিবারের সদস্য হননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা বন্ধুরা দেরি না করেছিল আমরা দেখে নিই যে আসলে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকাতে যে নেজারত শাখায় যে নিয়োগ বিজ্ঞান প্রকাশিত করেছে তার টোটাল অংশটা আমরা আজকে আপনাদের জানাব বসমানদের পাশে থাকবেন এখানে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে এক নম্বরে আছে অফিস সহায়ক লোকনিবে একুশ জন এটা হচ্ছে গ্রেড হচ্ছে বিশতম গ্রেড এবং বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মানে এসএসসি পাশ থাকলেই চলবে দুই নম্বরে আছে পরিচ্ছন্নতা কর্মী ছয়জন গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এটাতেও কোনো স্বীকৃত বুট হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অষ্টম শ্রেণীর পাশ হলে আপনার আবেদন করতে পারবেন তারপর তাদের আছে নিরাপত্তা প্রহরী চারজন গ্রেড হচ্ছে বিশ বেতন স্কুল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে সত্যাবলিত দেওয়া আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর বয়স চব্বিশ চার দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধার সন্তান শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সময় বয়সীমা বত্রিশ বছর শিথির শিথিলযোগ্য তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাইশ সেপ্টেম্বর দু হাজার বাইশ তারিখে এত সড়ক নম্বরে পত্র অনুযায়ী আবেদনকারী বয়স পঁচিশ তিন দু হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বয়সীমার মধ্যে থাকলে উক্তপাঠের আবেদন করার যোগ্য হবেন বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আপনারা জানেন যে সরকারি চাকরিতে বয়সের কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হয় না জেলা প্রশাসক ডাকাবরাবরের নিয়ে নির্ধারিত ফর্মের লিখিত আবেদনপত্র আগামী চব্বিশ চার দু হাজার তেইশ খ্রিস্টাব্দে মানে চব্বিশে এপ্রিলের মধ্যে আপনারা ডাক পাঠাবেন সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না তো আপনারা আবেদন ফর্মটা যেখান থেকে ডাউনলোড করে নেবেন আপনার এই দুইটা সাইট আছে মোপা আর হচ্ছে ডাকা ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে আপনারা সেখান থেকে আবেদন ফর্মটা ডাউনলোড করে সেটা পূরণ করে এই ঠিকানা পাঠিয়ে দেবেন অসম্পূর্ণ ত্রুটিযুক্ত এবং নির্ধারিত তারিখ ও সময়ের পর প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর নাগরিকত্ব সুনুদের স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে আবেদনকারী কর্তৃক দাখিলকৃত আবেদনের খামের ওপর পদের নাম প্রযোজ্য ক্ষেত্রে কোটার নাম স্পষ্টভাবে লিখতে হবে আবেদনপত্রের সাথে যে কাগজগুলো নিয়ে যাবেন প্রার্থীর সাম্প্রতিক তুলা পাসপোর্ট সাইজের তিন কপি এবং স্ট্যাম্প সাইজের এক কপি সত্যায়িত ছবি নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শনাকপদে সত্তায়িত কপি নিয়ে যেতে হবে কোনো নাম্বারপত্র বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় প্রথম শ্রেণীর গ্রাজুয়েটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র নিয়ে যেতে হবে প্রার্থীর আবেদন উল্লেখ্য জাতীয় পর্যবেক্ষণ এবং জন্ম নিবন্ধনের সনদের সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে এছাড়া আরও অনেক কাগজপত্র নিয়ে যেতে হবে তো আপনাদেরকে তথ্যে জানাই যে এখানে আবেদন আবেদন ফর্মটা সুন্দর করে নিজ হাতেই করবেন তো বন্ধুরা এই ছিল আজকে আপনার আমাদের জন্য নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি যেটা সংশোধিত আপনার ইচ্ছকালে আবেদন করতে পারেন আশা আগে ভালো হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা আগে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সার্চ করে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ